খবরে যা আসছে তাতে বোঝা যাচ্ছে রাত্রির থেকে ওখানে গুলি চলছে, কে কাকে গুলি চালিয়েছে এটা তো যেরকম খবর আসছে বোঝা মুশকিল। রাত্রেবেলা গুলি চলেছে, পুলিশ আহত আহত হয়েছে, গোরখা মোর্চার লোক মারা গেছে, এখন মেরে দিয়ে পাহাড়কে একেবারে পরিষ্কার করার, ওখানে টিএমসি এবং তাদের যারা লোক আছে তাদের যাতে ওখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা হয় তার চেষ্টা হচ্ছে। সেই জন্য গুরুংকে মেরে দিয়ে বিমল গুরুংকে টার্গেট করা হয়েছে, তাকে বাগে আনা যাচ্ছে না, তাকে শেষ করে দাও, সেই জন্যই গুলি চলছে। আর গুলির সঙ্গে উল্টো গুলি, কোথায় গুরুং আছে কেউ জানে না, তিনি সিকিমে গিয়েছিলেন বলে সেখানে পুলিশ গিয়ে এনকাউন্টার করেছে এবং তার একজন সহকর্মী মারা গেছে। সেজন্য তাকে বারবার অ্যাটাক করা হচ্ছে তাকে মেরে শেষ করার জন্য। সরকারের যোজনাতে এটা হচ্ছে, যাতে গুরুং থাকলে পাহাড়ে একাধিপত্য হচ্ছে না, তাই তাকে হত্যা করার চেষ্টা হচ্ছে। কে কাকে গুলি চালিয়েছে এখান থেকে বলা মুশকিল আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন আসছে। এটা ঠিক যে গুরুংকে হত্যা করার জন্য একটা চক্রান্ত চলছে। পুলিশ মৃত্যুটা কি, আমিও খবরে শুনেছি যখন গুলিগোলা চলে জঙ্গলে কে কাকে গুলি চালাচ্ছে অন্ধকারে তো বোঝা যায় না, এটা খবরের সত্যাসত্য এখন প্রমাণিত হয়নি, আমরা অপেক্ষা করছি কী হচ্ছে। তো এটা ঠিক যে পাহাড়ে যদি গুরুং আবার বেরিয়ে আসে সাধারণ মানুষ তার সঙ্গেই যাবে, তো সেই জন্য যাতে আসতে না পারে তার ব্যবস্থা এই সরকার পুরোপুরি করছে, তাকে শেষ করার চক্রান্ত চলছে, তার ফলে এই সংঘর্ষ শুরু হয়েছে আর এটা বন্ধ হওয়ার দরকার আছে, তা নাহলে পাহাড়ে শান্তি আসবে না।